জীবনের পরন্তবেলায় আলো ঝলমলের রোদের উষ্ণতা অথচ কদিন আগেও অনিশ্চিত দিন কেটেছে সাঁওতাল মন্ডল মুর্মু ও তার স্ত্রী বুদিন হাকদার নামে ভূমিপুত্র কিন্তু নেই নিজের কোন জমি এমনকি মাথা গোজার ঠাই শেষ বয়সে কর্মক্ষম দুই সন্তানও ছেড়ে যায় বাবা মাকে তবে সবাই মুখ ফিরিয়ে নিলেও সংগ্রামী এই মানুষগুলোকে ভুলে যায়নি রাষ্ট্র ভাঙাচোরা মাটির ঘরের দুঃসহ জীবনে এখন আধা পাকা ঘর সরকার দিচ্ছে এখন ভালোই হচ্ছে আগে নিজে কত খাটা খাটিনি করে ইনকে মাটি চটাসি ঘর করছি গাইবান্ধার গোবিন্দগঞ্জের চাঙ্গুরা গ্রামের সাঁওতাল পল্লীতে উৎসবের আনন্দ প্রধানমন্ত্রীর উপহারের ঘর মিলেছে পঞ্চাশটি পরিবারে কখনো চিন্তা ছিল না যে এরকম ঘর হবে এখন তো হয়েছে পাকা ঘর আমরা তো অনেক খুশি হয়েছি বাচ্চারা বড় হইলে মাঝে মধ্যে ক্লাস থুয়েও কাজে চলে যায় একটা স্কুল দিলে ভালো হতো আর দুইটা শিক্ষক প্রত্যাশা আর প্রাপ্তির অঙ্কটাতে সারা জীবনই গড় মেলে শিবুরাম দাস রংপুরের তারাগঞ্জের পাটনি সম্প্রদায়ের এই মানুষগুলো সিদ্ধ হস্ত হস্তশিল্পে দেশ তাদের সুনাম অনেক অথচ জীবনে ছিল না সুখের দেখা এখন সববারে ঘরে ঘরে খাট সুকেশ দিন বদলের এই গল্প থেকে বাদ পড়েননি সিরাজগঞ্জের উল্লাপাড়ার মুচির কাজ করা শ্রী মদন রবিদাস পাঁচ মেয়েকে নিয়ে টিনের ভাঙা ঘরের জীবন ছিল দুঃসহ ছিল উৎকণ্ঠার ঘর পাওয়ার থেকে খুব ভালো আসলে মনও ভালো হয়ে গেছে ছাল পালে মনও ভালো সাবরা ভাঙা আছে তো খুব টেনশন ছিল মিয়া গাড়ি নিয়ে আমার মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সমতলের এমন সাড়ে তিন হাজার ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারকে দেয়া হয়েছে মাথা গোজার ঠাই দেশের সকল এলাকায় যেভাবে উন্নয়ন সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণও একই রকম সুবিধা পান সেই বিবেচনা সামনে রেখে তাদেরকেও ঘর দেওয়া হচ্ছে নিজস্বতা বজায় রেখে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের জীবনমান উন্নয়নের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে রঙিন ও বাহারি সব জিনিসপত্র নিয়ে যাদের নিত্য ওঠা বসা সেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনই ছিল একসময় সাদাকালো। হতাশায় নিমগ্ন আজ তারা পেয়েছেন মাথা গোজার একটু ঠাই আর এর মাধ্যমে সমাজের মূল ধারায় তাদের বেড়েছে সম্পৃক্ততা বেড়েছে আত্মমর্যাদা রাশেদ বাপ্পি সময় সংবাদ তারাগঞ্জ রংপুর